পগলাপট্টি, রুইপট্টি, ময়দাপট্টি, সিঁদুরিয়াপট্টি, আমড়াতলা স্ট্রিট, আর্মেনিয়ান স্ট্রিট, আবার বাঁশতলা, দরমাহাটা, কটন স্ট্রিট, বটতলা স্ট্রিট, এখন আমার একেবারে চেনা। বড় বাজারে আজকাল যাতায়াত খুব বেড়েছে। কোথায় কাপড়, কোথায় কম্বল, কোথায় বা মোজা, কোথায় আবার ইলাস্টিক, আরও কত কি। আজ এই এত বছর কলকাতা থেকেও বড় বাজার আমার কাছে প্রায় অধরাই ছিল। শুধুমাত্র হাওড়া যেতে গেলে যতটুকু মহাত্মা গান্ধী রোড পড়ে ঠিক ততটুকু। নাম শুনলেই মনে হতো ভিড় আর যানজট। কিন্তু এখন এত কাছ থেকে দেখে বুঝতে পারি সত্যিকারের শহরটার প্রাণভোমরা কিন্তু লুকিয়ে আছে এই আদিম অঞ্চলে। কলকাতার প্রাচীন শেঠ পোশাকদের জগন্নাথ বা শ্যামজিও যেরকম আছে, গোয়েঙ্কা বিল্লাদের আছে তীর্থঙ্কর, আছে শিখদের সব থেকে বড় গুরুদ্বারা, আবার আছে আর্মেনিয়ান চার্চ, পার্সিদের আগিয়ারি, জিউদের সিনাগগ বা কাচ্চি মেমেনদের নাখোদা মসজিদ ইত্যাদি ইত্যাদি। সরু সরু বহু রাস্তার সমারোহে বড় বাজার বা অতীতের পুরো বাজার কলকাতার বাণিজ্যিক কেন্দ্রভূমি তো বটেই, কিন্তু তাছাড়াও এই এক বিবিধের মাঝে যেন মিলন মহান। সর্বস্তরের মানুষের শান্তির সহাবস্থান। শুরু করি শেঠ পোশাকদের কলকাতা থেকে, না না বাকিদের কথাও বলবো ক্রমশ প্রকাশ্য। পোশাক স্ট্রিট, পোশাক লেন, শোভারাম পোশাক স্ট্রিট, চৈতন্য শেঠ স্ট্রিট, কানাইলাল শেঠ, গৌরদাস পোশাক লেন প্রভৃতি নামের মধ্যে সেই আদি বসবাসকারী সম্প্রদায়ের ইতিহাস লুকিয়ে আছে। অনেকের মতে পোশাকদের আদি উপাধি ছিল বসুক, বৈশ্য শ্রেণীভুক্ত, বসুক থেকে বসুক ধন সম্পত্তি, অর্থাৎ সেই বসুক থেকে বসাক। শোভারাম বসাকের জগন্নাথ মন্দির, যাদবিন্দু শেঠের রাধাকান্ত জীবের মন্দির এখনো সেই পুরনো ইতিহাসের সাক্ষী বহন করে চলেছে। সেই কবে আদি সপ্তগ্রাম থেকে এই ব্যবসায়ী সম্প্রদায় হুগলি নদীর বাঁ তীরে বেতরের হাট ছেড়ে সুতানুটির হাট জমজমাট করেন, জলা জঙ্গল সাফ করে কুলদেবতা গোবিন্দজীবের প্রতিষ্ঠা করেন। পর্তুগিজ, ওলন্দাজ, আর্মেনীয়, ফরাসিদের সাথে শুরু করেন ব্যবসা বাণিজ্য। অনেক পরে আসে ইংরেজ। যাদবেন্দ্র বসাক ও মুকুন্দরা শেঠকে বলা যেতে পারে কলকাতার বা তখনকার গোবিন্দপুরের আদি বাসিন্দা। পরে গোবিন্দপুরে দুর্গ নির্মাণের সময় যাদবেন্দু শেঠ, বৈষ্ণব দাস শেঠ, শোভারাম বসাক, বৃন্দাবন বসাক ও কৃষ্ণদাস বসাক কলকাতার বড় বাজারে বসবাস শুরু করেন। যাদবেন্দু শেঠ 5 নম্বর বাঁশতলা স্ট্রিটে, এখনকার হরিরাম গোয়েঙ্কা স্ট্রিট যেটা, সেইখানে রাধাকান্ত জীবের ঠাকুর বাড়ি প্রতিষ্ঠা করেন।